শুভরাত্রি। আজকের পশ্চিমবঙ্গের অবস্থাটা প্রত্যেকেই বুঝতে পারছেন, শুধু আপনারা, আপনারা বাবা মা আত্মীয় স্বজন সবাই কিন্তু বুঝতে পারছে যে কেন পশ্চিমবঙ্গে সরকারি চাকরি থেকে বঞ্চিত করছে আপনাদের মতো শিক্ষিত উচ্চ শিক্ষিতা ছেলে মেয়েদের। এর পিছনে কি কারণ আছে? কারণ কিছু নেই, সরকার সরকারের সদিচ্ছার অভাব। সরকার এখন এটাই ভেবেছে যে যেহেতু কোর্টে চলে যাচ্ছে, তাহলে আমি যদি হেরে যাই তাহলে আমি আবার হায়ার কোর্টে চলে যাব, এখানে আমার আরও বেশি দেরি হয়ে যাবে। সুতরাং কোর্ট নির্ভর হয়ে পড়েছে সরকার। কোর্ট যদি বলে তবে কিন্তু পরীক্ষার বিজ্ঞপ্তি দেবে। অথচ আপনি আশেপাশের যে চারটে রাজ্য দেখুন, সেখানে কিন্তু বছরে 2 থেকে 3 বার প্রাইমারি, নবম দশম একাদশ দ্বাদশ পরীক্ষা হচ্ছে। এবং পাশে যে বিহার ছিল, সেই বিহারে আমার বেশ কিছু ছাত্রছাত্রী সেখানে গিয়েছে এবং তারা কিন্তু নবম দশম একাদশ দ্বাদশ প্রাথমিকটা পাস করেছে, 110, 115, 106 এরকম পেয়েছে। তাহলে কি আপনারা এখানে এখান থেকে ওখানে চলে যাবেন, এটাই কি বোঝাতে চাচ্ছেন আমাদের সরকার? কিন্তু আমরা তো বাংলায় জন্মগ্রহণ করেছি, তাহলে বাঙালি ছাত্রছাত্রীদের জন্যে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? কেন বা এত গড়িমসি ভাব করছেন? কোর্ট কোর্টের মতো থাকবে? আমা বারবারই যখন বলছেন আমার শূন্যপদ এত আছে এত আছে, মাননীয় ব্রাত্য বসু গতকালই বললেন শূন্যপদ 3.5 লক্ষ শূন্যপদ আছে স্কুলগুলোতে, তাহলে সেই শূন্যপদগুলো নিয়োগ করছেন না কেন? আপনি নিয়োগ পদ্ধতি কঠিন করুন, কঠোর করুন, প্রশ্ন কঠিন করুন, কঠোর করুন, কিন্তু ছাত্রছাত্রী ছেলে মেয়েদের সুযোগ দিন, ছেলে মেয়েরা তাদের যোগ্যতার জবাব দিয়ে তবে চাকরি পাবে। এবং এটা তো অনেক দিন ধরে বলে আসছেন, হ্যাঁ ঠিক আছে আমরা চেষ্টা চালাচ্ছি, কিন্তু সবগুলো তো কোর্টে নিয়ে যাচ্ছেন। সেই যে 2016 SLST ডিভিশন বেঞ্চ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায় দিল, সেটাই তো মেনে নিতে পারতেন, তাহলে তো এতদিন অনেক ছাত্রছাত্রীর হয়তো অন্তিম রেজাল্ট বার হয়ে যেত, তারা হয়তো স্কুলে যাওয়ার জন্যে অধীর আগ্রহ অপেক্ষা করতো বা অনেকে করে দিত বা হয়তো বা, তাহলে সেটা আবার সুপ্রিম কোর্টে আসলে, এবং সুপ্রিম কোর্টে এসে বললেন হ্যাঁ 1212 জন হচ্ছে কে 2 নম্বরইভাবে চাকরি পেয়েছে, স্বীকার করলেন। তাহলে এই স্বীকারটা তখন করেননি কেন? প্রাইমারিরও একই অবস্থা, সেই তারা ইন্টারভিউ দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। আপনারা যারা বিভিন্ন আন্দোলনে করছেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে করছেন, কিছুই হবে না আন্দোলন করে, কিছুই হবে না। আপনাদের বললাম বাংলাদেশ দেখিয়ে দিয়েছে কি করে আন্দোলন করতে হয়, তাই বলে আমি বলছি না যে জঙ্গি আন্দোলন করুন। বাংলাদেশ একত্রিত হয়েছিল সবাই, কিন্তু এই বাংলার বিভিন্ন যারা গ্রুপে গ্রুপে আছেন তারা কিন্তু একত্রিত হতে পারছে না। কারণ যতটুকু আমার মনে হয়েছে, যারা বিভিন্নভাবে আমার কাছে সাক্ষাৎ করেছিল এবং করছে, প্রত্যেকে একটা লিডার হতে চায়, কিন্তু আমার চাকরিটা তো দরকার, চাকরি আমার দরকার, লিডার হওয়ার দরকার নেই। তাহলে কেন এই যে মোমবাতি হাতে যারা বিজ্ঞরা বুদ্ধিজীবীরা যারা ঘুরে বেড়াতেন তারা কোথায় গেলেন? এই পার্টির মধ্যে যারা অনেক মানব দরদি আছে, বলে মানুষ সেবা করব, সমাজ সেবা করলে নাকি রাজনীতি করতে হয়, তো তারা কোথায় গেলেন? কিন্তু অদ্ভুত ব্যাপার, তবুও মানুষ তাকে সাপোর্ট করছে, আর আপনারা দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছেন, আপনাদের বয়স চলে যাচ্ছে, আপনাদের ডিগ্রিগুলোর যেন কাগজ হয়ে গেছে আর ডিগ্রির কোনো মূল্য নেই, এটাই আপনাদের কাছে আমার কথা।